আইপিএল 2024-এর অক্ষান্ত তো শেষ, যেখানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবছর সেরা সেরা প্লেয়ার কিনেছে, অবশ্যই আপনাদেরকে মানতেই হবে। কিন্তু আজ আমরা এই ভিডিও আপনাদেরকে জানাবো কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2024 সালের জন্য এই 5টি প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সকে করতে পারে চ্যাম্পিয়ন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আমাদের চ্যানেলে আপনিও প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করুন কলকাতা নাইট রাইডার্স এবং আইপিএলের সমস্ত লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। যেখানে আপনাদেরকে জানাই যে কলকাতা নাইট রাইডার্সের টপ 5 প্লেয়ার অর্থাৎ সেরা 5 প্লেয়ারের মধ্যে প্রথম প্লেয়ার অবশ্যই মিচেল স্টার্ক, যাকে 25 কোটি টাকা দিয়ে কিনেছে, তবুও কিন্তু সে বোলিং ভালো করে এবং মিচেল স্টার্ক কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে অনায়াসে চ্যাম্পিয়ন করাতে পারে। তার আগে একটাই কথা বলবো, আমিও এখানে শেষ ম্যাচে খেলে জিতেছি 25,000-এরও বেশি, যেখানে আপনাদেরকে জানাবো আপনারা এখনই 1x-এ খেলুন। তার মানে 1x-এ আপনারা প্রথমত ক্রিকেট ফুটবল পাচ্ছেন, তাছাড়াও কিন্তু 300টি বেশি গেম এখানে আপনারা খেলতে পারবেন। আর দ্বিতীয়ত এখানে ইনস্ট্যান্ট উইথড্রন হয়, যেখানে আপনাদেরকে জানাই ফোন পে, গুগল পে এছাড়াও পেটিএম ছাড়া আপনারা উইথড্রন করতে পারবেন, যেখানে 24x60 ইজিলি উইথড্রন করবে। এছাড়াও আপনারা যদি নিচে পিন কমেন্টে লিঙ্ক আছে সেখান থেকে ডাউনলোড করেন, এবং আপনারা আমার এই প্রোমো কোড দিয়ে যদি আপনারা এখনই ই খোলেন তাহলে কিন্তু প্রথম ডিপোজিটে কিন্তু 120% বোনাস পেয়ে যাবেন। তো এখনই ডাউনলোড। এবং দ্বিতীয় যে প্লেয়ার তার উপরে আমি একটু ভরসা করছি সে হচ্ছে রিঙ্কু সিং। ভরসা তো ভাই অনেক ছোট কথা, তার কাছে পুরোপুরি ভাই কেকেআরের মানে ব্যাটিং অর্ডারই চলবে। তো অবশ্যই রিঙ্কু সিংকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু অবশ্যই কতটা ট্রাস্ট করে অবশ্যই আপনারাও জানেন, এবং আপনিও কেকেআরের ফ্যান হলে আপনি একবার কমেন্ট লিখে দিন রিঙ্কু সিং। এবং তারপরে যার নাম করব 3 নম্বরে, সে আমার লিস্টে অবশ্যই চলে আসে, সে একটা চ্যাম্পিয়ন খেলোয়াড়ি এবং সে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন সর্বরাজ আয়ার। কলকাতা নাইট রাইডার্সে কিন্তু সেরা 5 প্লেয়ারের মধ্যে যদি নাম করা হয় তাহলে কিন্তু আমি শেষ আয়ারকে অবশ্যই রাখবো। শেষ আয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে এবছর চ্যাম্পিয়ন করাতে অবশ্যই হেল্প করতে পারবে। তো অবশ্যই শেষ আয়ার আশা করবো ভালো খেলবে, টপ 5-এর মধ্যে তাকে রেখেছি। এবং 4 নম্বরে এখন আমি রাসেলকে রাখছি, তার কারণ রাসেল এখন ফর্মে আছে। ভাই আমি সব কিছু কারেন্ট ফর্ম দেখে বেছে রাখছি যে কাকে টপ 5-এর মধ্যে রাখা যায়। তো এখানে কারেন্ট ফর্ম হিসেবে যদি আপনারা দেখেন তাহলে তো আমি আন্ডে রাসেলকে দেখবো, তার কারণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভালো খেলছে এবং ব্যাটিংয়েও কিন্তু ভাই ওয়েস্ট ইন্ডিজের হয়ে কামব্যাক করে 3টে ম্যাচের মধ্যে কিন্তু 2টি ম্যাচ দুর্দর্শ খেলেছে এবং 1টি ম্যাচে হাফ সেঞ্চুরি পাচ্ছে এবং 200-250 স্ট্রাইকার রেটে ব্যাটিংও করে দিচ্ছে। এবং ভাই 4 নম্বর প্লেয়ার পরে, এবং সে যে নম্বর প্লেয়ার অবশ্যই আপনাদের মতে অনেক প্লেয়ারই কলকাতা নাইট রাইডার্সের কাছে পেয়ে যাবেন, কিন্তু আমি জেসন রয়কে রাখবো 5 নম্বর পজিশানে। তা আপনি যদি বলেন কেন, জেসন রয় ওপেনিংয়ে ভাই যা খেলে দেবে, কলকাতা নাইট রাইডার্সের একে ওপেনিং নিয়ে সমস্যা চলছিল, কিন্তু জেসন রয় ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার। যদি আপনারা জেসন রয়কে ভাই এই এই আইপিএল 2024-এর অকশানে দেখতে পারতেন তাহলে আমি মিনিমাম তো বলতাম ভাই ভাই 7-8 কোটিতেই জেসন রয় ইজি বিক্রি হয়ে যেত যে কোনো দল কিন্তু। তো কলকাতা নাইট রাইডার্সের আমার তো টপ 5 প্লেয়ার এটার নামই চলে আসে, যেখানে মিচেল স্টার্ক, জেসন রয়, আন্ডে রাসেল, রিঙ্কু সিং, এছাড়া শেষ আয়ার। তো কলকাতা নাইট রাইডার্সের অবশ্যই টপ 5 প্লেয়ার, তো আমি সেই সেরা সেরার তালিকায় রাখছি। তো আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানান, আপনাদেরও টপ 5 কোন প্লেয়ারকে লাগে, তার কারণ রিঙ্কু সিং পড়ে হচ্ছে, এখনও নীতিশ রানা পড়ে আছে, এখনও বরুণ চক্রবর্তী আছে, সুনীল নারিনও পড়ে আছে, গুরবাজও পড়ে আছে, এমনকি চেতন সাগারিয়া ভারতও পড়ে আছে। তো আপনাদের মতামত কমেন্টে জানান।